আজকের ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব অ্যানালাইটিক্স নিয়ে। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে সঠিক উপায়ে ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতে হয়, কিভাবে টাইটেল, কিভাবে থাম্বনেইল, কিভাবে ডেসক্রিপশন এবং কিভাবে হ্যাশট্যাগ যুক্ত করে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওটাকে ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন। আজকে আমরা সম্পূর্ণ ইউটিউবের অ্যানালাইটিক্স সম্পর্কে জানবো। তো আজকে ক্লাসটা সবার জন্য, কারণ ইউটিউব অ্যানালাইটিক্স নিয়ে আমি আমাদের চ্যানেলে কখনোই কোনো ক্লাস হয় নাই। তো বর্তমানে যেগুলো বায়ার আছে, এই বায়ারগুলা আপনাকে, কোনো কোনো বায়ার আছে তারা তাদের ভিডিওর কাজ দেবে, কোনো কোনো বায়ার আছে তারা তাদের সাবস্ক্রাইবারের কাজ দেবে, আবার কোনো কোনো বায়ার আছে তারা তাদের ওয়াচ টাইমের কাজ দেবে। এমনও তো হতে পারে আপনাকে পুরো চ্যানেলটা ম্যানেজমেন্ট করতে হবে। বায়ার বলতে পারে যে আমার পুরো চ্যানেলটা, এই হচ্ছে আমার চ্যানেল, এই হচ্ছে আমাদের আমার আইডি, এই হচ্ছে আমার পাসওয়ার্ড, হ্যাঁ আপনি আমার পুরো চ্যানেলটাকে ম্যানেজমেন্ট করবেন। তো ম্যানেজমেন্ট, যখন একটা বায়ার আপনাকে তার চ্যানেলটা ম্যানেজমেন্টের জন্য কাজ দেবে, তখন আপনাকে তার চ্যানেলের পুরো জিনিসটা আপনাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। তো দেখা গেল আপনি যদি তখন যদি ইউটিউবের অ্যানালাইটিক্স সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, কোন সময়টাতে আপনি ভিডিও আপলোড করবেন এই সময়টা যদি আপনার জানা না থাকে, কোন সময়টাকে আপনি ইউটিউব চ্যানেলে লাইভে গেলে, বা এরকম বায়ার জিজ্ঞেস করতে পারে যে আমি, আপনি তো আমার চ্যানেলের 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ওয়াচ টাইম দিয়ে আমাকে মনিটাইজেশন করিয়ে দিলেন, তবে আমি কখন ভিডিও আপলোড করব, প্লাস আমি লাইভ স্ট্রিম কখন করব, বা কখন আমার অডিয়েন্সগুলো বেশি আসে আমার ইউটিউব চ্যানেলে, বা কিভাবে ইউটিউব র্যাঙ্ক করে, বা কিভাবে ভিডিও র্যাঙ্ক করে, এই জিনিসগুলো বায়ার আপনার কাছ থেকে জানতে চাইবে। তো দেখা গেছে এই বিষয় নিয়ে আমাদের অনেক স্টুডেন্ট আমাকে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে, স্যার বায়ার এই জিনিসটা জানতে চাচ্ছে, বায়ার ওই জিনিসটা জানতে চাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আজকের ক্লাসটাই আমি এই ক্লাসটা নিব, যাতে আমাদের পুরো স্টুডেন্ট এই ইউটিউব অ্যানালাইটিক্স সম্পর্কে বুঝতে পারে। আপনি যদি ইউটিউবের অ্যানালাইটিক্স সম্পর্কে যদি বুঝতে পারেন, ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে যদি বুঝতে পারেন, তাহলে আপনি আপনার নিজের চ্যানেলের জন্য আপনি কাজ করতে পারবেন। তো এই ক্লাসটা একদম স্পেশালি ভাবে নিচ্ছি, এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করব যাতে সবাই এই জিনিসটা শিখতে পারে, ঠিক আছে? সবাই কিন্তু, বাংলাদেশের 95% যারা ছেলে মেয়ে আছে তারা কিন্তু একজন ইউটিউবার হতে চায়। তো আমি চাই যে সবাই যেন এই ভিডিওটা দেখে তারা তাদের সঠিক প্রয়োগটা যেন করতে পারে। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন যেখানে বলা হচ্ছে যে সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করেন, সকাল 8টার সময় ভিডিও আপলোড করেন, ভিডিও ভাইরাল হবে, হ্যান ত্যান আবি যাবে অনেক কিছু। তো আজকে এই ক্লাসের মধ্যে আপনাদের সমস্ত ভুল ভেঙে দেওয়া হবে। আজকে টোটাল ক্লাস হচ্ছে ইউটিউব অ্যানালাইটিক্স নিয়ে। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, এবং ক্লাস শুরুতেই আপনাদের মাইকটা আমি মিউট করে রেখে দিয়েছি, কারণ ক্লাস শেষে আপনাদের অনেক প্রশ্ন জাগতে পারে ইউটিউব সম্পর্কে। তো যদি কোনো প্রশ্ন থাকে থাকে আমাকে ক্লাসের শেষে আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের আনসার ইনশাল্লাহ দেবো। ওকে, তো আমি সরাসরি স্ক্রিনশট দিচ্ছি। ওকে, আমি বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে সরাসরি চলে যাচ্ছি। ওকে, সরাসরি এখান থেকে আমরা আমাদের চ্যানেলে চলে গেলাম। তো চ্যানেলে যাওয়ার পর আপনি অ্যানালাইটিক্স দেখতে হলে আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে কাস্টম চ্যানেলে। আমি এখান থেকে অ্যানালাইটিক্স এ ক্লিক করলাম। অ্যানালাইটিক্স ক্লিক করার পর দেখুন এখানে ওভারভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, এখানে আপনার প্রত্যেকটা স্টেপ দেখতে পারবেন। তো বিগত এক বছর থেকে, এক বছর আগে এই জিনিসগুলো থাকতো গুগল অ্যাডসেন্স এর ভিতর। আপনার চ্যানেলটা কতটুকু গ্রোথ হচ্ছে, কতটুকু এঙ্গেজমেন্ট আসছে, কতটুকু রিচ আসছে, কোন দেশ থেকে অডিয়েন্স আসছে, আপনার কতটুকু ইনকাম হয়েছে, এই জিনিসগুলা আগে আগে থাকতো যে গুগল গুগল অ্যাডসেন্স এর ভিতরে। তো ইউটিউব সম্ভবত 6 থেকে 8 মাস আগে এই জিনিসটা তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসছে, এবং অনেকেই বলে থাকে যে ভিডিও 1,000 ভিউ হলে নাকি ডলার দেয়, বা সাবস্ক্রাইবার বাড়লে নাকি ডলার দেয়। এই জিনিসগুলোই আপনাদের সামনে আজকে আমি আপনাদের যতগুলো ভুল ধারণা আছে ভুল ধারণাটা ভেঙে দেব, ঠিক আছে? ওকে, সর্বপ্রথম এখানে দেখি, এখানে এখানে আমরা সর্বপ্রথম রয়েছি ওভারভিউতে। ওভারভিউতে এখানে আমরা আমরা 4টা চ্যাপ্টার পেয়েছি। একটা হচ্ছে ভিউজ,
একটা হচ্ছে ওয়াচ টাইম, একটা হচ্ছে সাবস্ক্রাইবার, একটা হচ্ছে ইউর এস্টিমেটেড রেভিনিউ। তবে এখানে উপর দিকে তাকিয়ে দেখুন, এখানে রয়েছে লাস্ট 28 ডেজ, মানে 28 দিনের, এই মাসের যে 28 দিন, 28 দিনের হিসাবটা আপনাকে এখানে ইউটিউব এখানে আপনাকে দিচ্ছে। তো এর মধ্যে রয়েছে 28 দিনে আমার আমার ইউটিউব চ্যানেলে ভিউ আসছে 40,700। হ্যাঁ, 40,700 কে, মানে কে হচ্ছে 1,000, আমার এখানে এতটুকু ভিউ আসছে। তবে দেখুন এখানে নিচে আরেকটা জিনিস দেওয়া আছে যে 11.2K, মানে 11,200 লেস দেন ইউজার, মানে আমার ইউটিউব চ্যানেলে যতটুকু ভিউ আসার কথা তার চেয়ে কম ভিউ আসছে এই মাসে, তার চেয়ে কম ভিউ আসছে এই মাসে। কারণ এই মাসে ভিউ কম আসাটাই স্বাভাবিক, কারণ এই মাসটাই আমরা ক্লাসের যেগুলো ভিডিও ছিল এই ভিডিওগুলো অনেক কম আপলোড করেছি, আমরা যারা কাজ পেয়েছে তাদের কাজগুলোই আমরা কিন্তু আপলোড করেছি। তো মানুষ এই যে ভিডিও যে জিনিসটা, কে কাজ পেলো, কে কোথা থেকে কাজ পেলো, এই জিনিসগুলো মানুষ তেমন দেখে না। মানুষ দেখে কি, মানুষের যে প্রয়োজনটা, কারণ আপনি কাজ পেয়েছেন ভালো কথা, আপনার জন্য পেয়েছেন, অন্যর জন্য তো পান নাই, অন্যরা এই আপনি যে কাজটা পেয়েছেন এই জিনিসটা দেখে তো সে শিখতে পারবে না। যদি ভিডিওর মধ্যে যদি কোনো কিছু দেয়া থাকে বা কিভাবে সে কাজ করেছে, কিভাবে করতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো যদি দেয়া থাকে মানুষ এই জিনিসগুলো দেখতো। বাট আমরা তো এইরকম করে তুলে ধরি না, আমরা বলে দিই যে এই গ্রুপে কাজ করো, এই গ্রুপে এই করো। তো যার কারণে দেখুন আমাদের চ্যানেলে যতটুকু ভিউ আসার কথা, আমাদের চ্যানেলে প্রতি মাসে 60,000-এর প্লাসের উপরে ভিউ আসতো, বাট এখন এই মাসে আসছে কতটা, 40,700, মানে 11,200টা ভিউ কমে গেছে। তার মানে হচ্ছে আমাদের চ্যানেলের সঠিক ভিডিও আপলোড হচ্ছে না, বা আমাদের অডিয়েন্স যে ধরনের ভিডিও চাচ্ছে এই ধরনের ভিডিও আমাদের এই অনলাইন আর্নিং টিপসের চ্যানেল থেকে আপলোড হচ্ছে না। ওকে, এরপরে রয়েছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম কি, ওয়াচ টাইম হচ্ছে দেখার সময়, একজন মানুষ কতটুকু আপনার ভিডিওটা দেখেছে বা কতবার আপনার ভিডিওটাকে দেখেছে এই জিনিসটাই। কিন্তু দেখুন ওয়াচ টাইমও আমাদের কি আছে, এই এই মাসে ডাউন আছে, এই মাসে আমাদের ওয়াচ টাইমও ডাউন আছে। কারণ এই তো আগে বললাম যে আমরা ক্লাসের ভিডিওগুলো আপলোড দিচ্ছে না, কারণ মানুষ ক্লাসের ভিডিওই দেখে। এরপরে রয়েছে এখানে সাবস্ক্রাইবার, ঠিক আছে, এরপরে রয়েছে এখানে সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার এই মাসে আসছে 531টা, যেখানে 700-800 সাবস্ক্রাইবার আসে প্রতি মাসে, ওইখানে আসছে 531টা। কারণ কি জন্য, কারণ নতুন নতুন মানুষ যারা আমাদেরকে সার্চ দিচ্ছে, তারা আমাদের যেগুলো পুরো, এখন কথা হচ্ছে যে স্যার মানুষ ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে তো আপনার ভিডিওটা পায় না কেন, কারণ আপনার ভিডিওটা যদি ভাইরাল না হয়, আপনার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আপনার ভিডিওটা ইউটিউব কি করবে, সাজেস্ট করবে, সাজেস্টেড ভিডিওতে নিয়ে আসবে। যখন আপনার ভিডিওটা মানুষ যারা যাদেরকে সাজেস্ট করবে তাদেরকে দেখে শেষ হয়ে যাবে, এরপরে যদি আপনার অর্গানিকভাবে যদি ভিউ না আসে, তাহলে ইউটিউব তখনই আপনার ভিডিওটাকে সাজেস্টেড বন্ধ করে দেবে, যদি আপনার ভিডিওটা মানুষ ভালো না দেখে। এরপরে রয়েছে দেখুন ইউর এস্টিমেটেড রেভিনিউ, মানে এই 28 দিনে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কত ডলার ইনকাম হয়েছে তার এখানে দেয়া আছে। ওকে, তো এখান থেকে আপনারা আপনাদের বায়ারের কতটা ভিউ আসছে, কতটা ওয়াচ টাইম আসছে, এই মাসে কতটা সাবস্ক্রাইবার আসছে এবং কতটা আর্নিং হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি 7 ডেজ করে দেন, মানে 7 দিনে কি অবস্থা, 7 দিনের বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে এখানে আপনি দেখতে পারবেন। তাহলে দেখুন অনলাইন আর্নিং টিপসের 7 দিনে 9,300 ভিউ হয়েছে এবং 929 ওয়াচ টাইম হয়েছে এবং সাবস্ক্রাইবার হয়েছে 100-125+, আর ডলার ইনকাম হয়েছে 16 ডলার, 16.90 সেন্ট, মানে $17 ধরতে পারেন, $17 এক সপ্তাহে ইনকাম হয়েছে। ওকে, তো আশা করি আপনারা এই জিনিসটা এখানে এখানে এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতেও পেয়েছেন। ওকে, এরপরে আসি এখান থেকে রিচ। আপনারা যদি আরেকটু নিচে যান, আপনারা একটু এখানে 28 দিন আমি করে দিই, তাহলে সবচেয়ে ভালো করে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে যদি আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে আমরা এখানে দেখতে পারবো আমাদের চ্যানেলের ভিতরে কতটা ভিডিও আপলোড আছে, আমাদের চ্যানেলের ভিতর কতটা ভিডিও আপলোড আছে, 440টা ভিডিও আপলোড আছে, এবং আপনার চ্যানেল থেকে কতটা লাইভ স্ট্রিম হয়েছে, মানে লাইভ স্ট্রিম কতটা, মানে আপনি কতবার লাইভে গিয়েছেন। হ্যাঁ, তারপর এখানে আছে পারমিশন, মানে আপনার ভিডিওটা কতটুকু পারমিশন আপনি দিয়েছেন, এই জিনিসটা এখানে দেখাবে। আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে আমাদের সবচেয়ে ট্রেন্ডিং যেগুলো ভিডিও আছে এখানে দেখুন দেওয়া আছে, ইয়োর টপ ভিডিও ইজ দ্য প্রিয়ড, মানে আপনার এই 28 দিনের টপ ভিডিও কোনটা আছে, আপনার টপ ভিডিও কোনটা আছে। তো এখানে দেখুন দেওয়া আছে যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট ইন মার্কেটিং। কারণ আমি আগেই আপনাদেরকে বলতাম যে একটা চ্যানেলে যদি আপনি 1,000 টপ ভিডিও আপলোড করেন, 1,000 ভিডিও কিন্তু আপনার কখনোই
ভাইরাল হবে না, ভাইরাল হবে মাত্র একটাই ভিডিও, আর ওই একটাই ভিডিও আপনার চ্যানেলকে দাঁড় করিয়ে দেবে। তো আমার এই চ্যানেলের জন্য সবচেয়ে লাকি হচ্ছে আমার এই ভিডিওটা, কারণ এই ভিডিও, এই ভিডিওতে আমার সবচেয়ে হাই কোয়ালিটি রেভিনিউ। এই ভিডিও আমাকে রেভিনিউ এনে দিয়েছে ২৯০০ প্লাসের উপর আমাকে ডলার এনে দিয়েছে, ২৯০০ ডলার মেবি। আমি এটা আপলোড করেছি ২৯ এপ্রিল ২০২০, এক বছরে আমাকে আমাকে ২৯০০ ডলার এনে দিয়েছে এই ভিডিওটা, এবং আমাকে প্লাস ৭০০০এর মতো সাবস্ক্রাইবার এই ভিডিওটা এনে দিয়েছে। এবং আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার চেয়ে হাই র্যাঙ্কের ভিউ হচ্ছে এই এই চ্যানেলের ভিতর, এই ভিডিওর ভিতর ৬৯K মানে ৬৯০০০ ভিউ হয়েছে এই ভিডিওর মধ্যে। ইউটিউব কখন কোন চ্যানেলের কোন ভিডিওটাকে ভাইরাল করে সেটা ইউটিউবের অ্যালগরিদমই জানে। তো আজকে আমরা এই সম্পর্কে পুরোপুরি আমরা জানবো। তো এখানে আপনার যতগুলো ভিডিও টপে থাকবে এই ভিডিওগুলো এখানে দেখাবে। এখানে আমরা যেগুলো ভিডিও দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের টপ ভিডিও, ঠিক আছে? আপনার টপ ভিডিও থেকে শুরু করে আস্তে আস্তে প্রথমে কোনটা টপে আছে, বাদে এরপরে কোনটা টপে আছে, এরপরে কোনটা মানে কোন ভিডিও টপে আছে, এরপরে কোন ভিডিও টপে আছে, এরপর কোন ভিডিও টপে আছে, আপনাকে বুঝে শুনে আপনার চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করতে হবে। যে বর্তমানে মানুষ কোন ধরনের ভিডিও দেখতেছে বা ট্রেন্ডিং রিলেটেড কোন ধরনের ভিডিও আছে, যে রিলেটেড ভিডিও আপলোড করলে আপনি ভাইরাল হতে পারবেন ওই ধরনের ভিডিও, বা আপনি ইউটিউবে সার্চ করেন যে মানুষ কি লিখে ভিডিও তৈরি করতেছে বা মানুষের কোন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে, এটা আপনি সার্চ করেন। সার্চ করে আপনি আপনি কন্টেন্ট আপনার নিজের মতো কন্টেন্ট রেডি করেন। তো আশা করি আপনারা এখান থেকে ওভারভিউতে আমি যতটুকু দেখালাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যাওয়া যাক রিচ অপশনে। আমরা যদি রিচে যাই, রিচে যাওয়ার পর তাহলে দেখুন এখানে দেওয়া আছে ইমপ্রেশন, মানে আমাদের চ্যানেলের যে ইমপ্রেশনটা আছে এই ইমপ্রেশনটা এখানে, মানে ২৮ দিনে আমাদের চ্যানেলে কত কত হাজার ইমপ্রেশন আসছে এই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো আমাদের আমাদের এখানে আসছে ৬১৮,৪০০K, হ্যাঁ, ইমপ্রেশন আসছে আমাদের চ্যানেলে ২৮ দিনে আমাদের এখানে ইমপ্রেশন আসছে। এইগুলো আপনাকে মেনটেন করতে হবে। আপনার চ্যানেল আপনার চ্যানেলটাকে যদি টিকিয়ে রাখতে চান বা আপনার চ্যানেলের প্রত্যেকটা জিনিসকে যদি ভাইরাল করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আপে দেওয়া আছে ওইভাবে যেন আপে থাকে, ওইভাবে যেন আপনার চ্যানেলটা আপে থাকে। যদি আপনার চ্যানেলটা যদি আপে থাকে তাহলে আপনার চ্যানেল চ্যানেলের যে কোনো টপিকস ভাইরাল হবে। তারপর দেখুন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, মানে আমাদের ক্লিক থ্রো রেটটা এখনো ঠিক আছে। ক্লিক থ্রো রেট জিনিসটা আসলে কি, ক্লিক থ্রো রেট হচ্ছে আপনার ভিডিওতে কতজন মানুষ ক্লিক দিচ্ছে। মনে করুন ইমপ্রেশন, ইউটিউব আপনার ভিডিওকে ইমপ্রেশনে পাঠাবে। মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর ওই ভিডিওকে আপনারা তো কি করেন, ভিডিও আপলোড করার পর আপনার কাজ শেষ, কিন্তু বাকি কাজ কে করে? বাকি সমস্ত কাজ করে ইউটিউব চ্যানেলের যারা দায়িত্ব আছে তারাই করে, বা ইউটিউব চ্যানেলের যে রোবট আছে বা ইউটিউব চ্যানেলের যে অ্যালগরিদম আছে এই অ্যালগরিদম বাকি কাজগুলো করে। কিভাবে করে? আপনার চ্যানেল রিলেটেড যারা যারা ভিডিও খুঁজে, আপনার মনে করুন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেল রিলেটেড মনে করুন কেউ একটা সার্চ করলো ফেসবুক মার্কেটিং, সর্বপ্রথম ফেসবুক ইউটিউব কি করে আপনার ভিডিওটাকে প্রথমে তারা সার্চ রেজাল্টে দেখায়, প্রথমে তারা সার্চ রেজাল্টে দেখাবে যে একে ক্লিক করেন, মানে ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটাকে রিকমেন্ডেড করবে, আবার ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটাকে ডাউন করে দেবে। তো রিকমেন্ডেড করার পর যদি মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে, সেজন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে থাম্বনেল সবচেয়ে বেশি, থাম্বনেল সবচেয়ে ভূমিকা পালন করে একটা ভিডিওকে ভাইরাল করতে, কারণ ইউটিউবের কাজ হচ্ছে আপনার ভিডিওটাকে মানুষের কাছে ইমপ্রেশন দেওয়া। এখন মানুষ আপনার ভিডিওতে ক্লিক কখন করবে? যখন আপনার থাম্বনেল দেখে সে ইমপ্রেস হবে তখনই কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে সে ক্লিক করবে, আর ক্লিক করলেই আপনার ক্লিক থ্রো রেট বেড়ে যাবে। কারণ ইউটিউব প্রথমে ১০০০ মনে করুন আপনার আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনাদেরকে সবাইকে আমি বলতেছি সবাই মনোযোগ সহকারে শুনুন, যদি এখানে 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 যতগুলো আমি কথা বলবো এগুলো আপনারা সম্ভবত ইউটিউবে পেতে পারেন আবার নাও পেতে পারেন। তো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর ইউটিউব কি করবে আপনার চ্যানেলে আপনার ভিডিওর মধ্যে সর্বপ্রথম অনুমানিক ১০০০ ইমপ্রেশন দেবে, যে আমি ১০০০ ইমপ্রেশন তাকে দিলাম, দেখি ১০০০ ইমপ্রেশনে তার ভিডিওতে কতটা ভিউ আসে। তো ১০০০ ইমপ্রেশনে যদি দেখা যায় আপনার ১০০০ ইমপ্রেশনে ১০০টা ভিউ আসছে, তখন ইউটিউব কি করে, যাই হোক ১০০০ ইমপ্রেশনে ১০০টা বা ৫০টা এরকম ভিউ আসছে, এখন কি করা যায় তাকে ২০০০ ইমপ্রেশন দেওয়া যাক, তখন আপনাকে সে ২০০০ ইমপ্রেশন দেবে। তখন সে দেখবে যে ২০০০ ইমপ্রেশনে কতজন মানুষ ক্লিক দিচ্ছে, যদি সে যখন ইমপ্রেশন বাড়াবে
ইমপ্রেশন বাড়ানোর সাথে সাথে যদি আপনার ক্লিকও বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন শুধু দিন দিন বেড়েই থাকবে, আপনার ইমপ্রেশন দিন দিন বেড়েই থাকবে। আর যদি দেখা যায় সেই ইমপ্রেশন বাড়ার সাথে সাথে আপনার ক্লিক কমে যাচ্ছে, তখন ওইখানেই সে আপনার ভিডিওটাকে স্টপ করে দেবে, তখন মানুষকে আপনার ভিডিওটাকে রিকমেন্ডেড আর করবে না। আর ইউটিউব যদি আপনার ভিডিওটাকে যদি রিকমেন্ডেড না করে, আপনার ভিডিওটা ওইখানেই থেমে যাবে, আপনার ভিডিওটা আর এগিয়ে যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো যাই হোক, আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমাদের এই জিনিসটা ঠিক আছে। এরপরে দেখুন এখানে দেওয়া আছে ভিউ। হ্যাঁ, আপনার ভিডিওতে এই মাসে কতটা ভিউ আসছে সেই জিনিসটা, টোটাল ভিডিও মিলিয়ে আপনার ভিডিওতে কতটা ভিউ আসছে সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। এরপর দেখুন এখানে আছে ইউনিক ভিউয়ার্স, মানে আমাদের চ্যানেলে ইউনিক ভিউ কতটা আসছে সেই জিনিসটা এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো এরপর যদি আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে কিছু বোঝার ইয়ে আছে, আমি এটাকে একটু রিফ্রেশ করি, তাহলে এখান থেকে একটা বার আসছে, ওই বারটা চলে যাবে। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, দ্যাটস আপনার, আপনি এজ এ ইউটিউবার আপনাকে কেউ আর থামাতে পারবে না, আপনি হয় বাইরে কাজ করবেন নতুবা আপনার নিজের জন্য কাজ করবেন। দেখুন এখানে দেওয়া আছে ট্রাফিক সোর্স টাইপ, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো ট্রাফিক সোর্স কি, আপনার ইউটিউব চ্যানেলে কোন জায়গা থেকে বা কোথা থেকে কিভাবে ট্রাফিক আসছে সেই সোর্সটা আপনি এখানে বুঝতে পারবেন, এবং ওই সোর্স বুঝেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি এখানে যদি দেখেন আপনার চ্যানেলের ভিতর ফেসবুক থেকে ট্রাফিক আসছে, তাহলে আপনাকে ফেসবুকের উপর ফোকাস দিতে হবে, আপনার ভিডিওটা ফেসবুকে ভাইরাল করতে হবে। আপনি যদি দেখেন এখানে আপনার ইউটিউবের সার্চ থেকে আপনার ভিউগুলো আসতেছে, তখন আপনি কি করবেন, আপনার ভিডিওটাকে বেটার তৈরি করার চেষ্টা করবেন, যাতে আমাদের সার্চ রেজাল্টে আপনার কিওয়ার্ড, আপনার টাইটেল সবগুলো আপনার স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমরা এখানে দেখি ব্রাউজার ফিউচার, আমাদের ইউটিউব চ্যানেলে এসে ব্রাউজ করে বা গুগল থেকে ব্রাউজ করে আমরা পেয়েছি 24.5%, আমরা কি পাচ্ছি এখান থেকে ভিজিটর পাচ্ছি। ইউটিউব সার্চ, ইউটিউব থেকে সার্চ করে আমরা প্রতি মাসে পাচ্ছি, 28 দিনে পাচ্ছি 18.9%, আমরা কি পাচ্ছি ইউটিউব সার্চ থেকে পাচ্ছি। এবং সাজেস্টেড ভিডিও, ইউটিউব আমাদের ভিডিওটাকে সাজেস্ট করতেছে, ইউটিউব আমাদের ভিডিওটাকে সাজেস্ট করতেছে। সাজেস্ট বলতে কি, ওই যে ইমপ্রেশন, আমাদের ভিডিওটাকে মানুষের কাছে যে ভাইরাল করতেছে ওই ভাইরালকে বলা হয় সাজেস্টেড। তো ইউটিউব সাজেস্ট করতেছে, তো ইউটিউব সাজেস্ট করার ক্ষেত্রে আমাদের এখান থেকে আসছে 12.3%। এবং চ্যানেল পেজ, সরাসরি আমাদের চ্যানেলে ঢুকে সরাসরি আমাদের মানুষ আমাদের চ্যানেলের নাম ধরে অনলাইন টিপস ধরে ঢুকে এতটুকু আমাদের সার্চ নিয়ে আসতেছে। এবং আদার ইউটিউব ফিউচার্স, মানে অন্যান্য জায়গা থেকে, মনে করুন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, এই সবগুলো থেকে আমাদের আমাদের আসছে 9.5, এবং আদার্স ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ার কথা এখানে বলা হয়েছে। তো আমরা সাধারণত এখানে পাচ্ছি ব্রাউজ ফিউচার্স, মানে ব্রাউজ ফিউচার্স থেকে আমাদের বেশি ভিউ আসতেছে, এবং ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আমাদের বেশি ভিউ আসতেছে, এবং সাজেস্টেড ভিডিও থেকে আমাদের বেশি ভিউ আসছে। আমাদেরকে কি করতে হবে, এই তিনটা জিনিসকে আমাদের ফোকাস দিতে হবে। আমাদের ভিডিও এখন যেরকম আমরা তৈরি করতেছি, তার চেয়ে বেটার থাম্বনেইল, তার চেয়ে বেটার সাউন্ড কোয়ালিটি সবকিছু দিয়ে যদি আমরা যদি ভিডিওটা তৈরি করতে পারি, দেন আমাদের চ্যানেলটা গ্রো হবে। আশা করি এই জায়গাটা আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের ইমপ্রেশন কত হচ্ছে, আপনার চ্যানেলের ইমপ্রেশন কত হচ্ছে এখান থেকে আপনি 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 টোটাল এখান থেকে দেখতে পারবেন। এই দেখুন ইউটিউব রিকমেন্ডেড ইউর কন্টেন্ট, ইউটিউব রিকমেন্ডেড থেকে, মনে করুন ইউটিউব আপনার ভিডিওটাকে রিকমেন্ডেড করতেছে, মানুষের কাছে প্রচার করতেছে, তার জন্য আমাদের এতটুকু ইমপ্রেশন আসছে। রিকমেন্ডেড অন হোম পেজ, মানে ইউটিউব যখন রিকমেন্ডেড করতেছে হোম পেজ, এখানে এখানে এই যে সর্বপ্রথম আছে এখানে ইউটিউব রিকমেন্ডেড ইউর কন্টেন্ট, মানে কেউ একটা সার্চ করলো মনে করুন ফেসবুক মার্কেটিং, তখন আপনারটা ইউটিউব সার্চ করাবে, আপনারটা মানুষের কাছে দেখাবে, এটা হচ্ছে রিকমেন্ডেড। এবং রিকমেন্ডেড অন হোম পেজ, এই জিনিসটা হচ্ছে কেউ ইউটিউবে ঢুকলো, ইউটিউবের ভিতরে ঢুকলো, ইউটিউবের হোম পেজে থাকলো, ওই হোম পেজে যে আপনার ভিডিওটা শো করবে ওই ওই জিনিসকে বলা হয় রিকমেন্ডেড অন হোম পেজ। এই সবগুলো করে ইউটিউব আমরা মনে করি যে আমরা সার্চ দিলাম আমাদের ভিডিও চলে আসলো, আমরা মনে করি আমাদের ভিডিওটা ভাইরাল হয়েছে, এমন কোনো কিছুই না। ইউটিউব আমাদের ভিডিওটাকে সার্চ রেজাল্টে নিয়ে আসতেছে, দেখতে চাচ্ছে যে আমাদের ভিডিওতে কতটা ভিউ আসে সেই জিনিসটা সে দেখতে চাচ্ছে। এরপরে দেখুন এখানে দেওয়া আছে রিকমেন্ডেড অন ওয়াচ পেজ, মানে মানুষ আপনার পেজ থেকে কতটুকু ভিউ ইমপ্রেশন নিয়ে আসছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপর দেখুন এখানে দেওয়া আছে ট্রাফিক সোর্স প্লেলিস্ট।
ট্রাফিক সোর্স প্লেস, আপনার ভিডিওতে কত মানে কোন জায়গা থেকে কোন ভিডিওতে ট্রাফিক আসতেছে, কোন কোন জায়গা থেকে আপনার ভিডিওতে ট্রাফিক আসতেছে, তো এটা হচ্ছে আমাদের প্লে লিস্টের যে প্লে লিস্ট অপশন। আমরা ইউটিউব চ্যানেলের ভিতরে একটা প্লে লিস্ট তৈরি করেছি, আপনাদের যখন আমি ভিডিও আপলোড করাই তখন দেখেছি। ফেসবুক মার্কেটিং এর যে আমাদের যে প্লে লিস্ট আছে এখান থেকে আমাদের আসছে এত পার্সেন্ট, হ্যাঁ, এবং ইউটিউব থেকে ইউটিউবের যে আমাদের প্লে লিস্ট আসছে এখান থেকে আসছে এত পার্সেন্ট, বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। এরপর দেখুন এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক সোর্স এক্সটার্নাল, মানে কি সোশ্যাল মিডিয়া বা কোন কোন জায়গা থেকে আমাদের ট্রাফিক আসতেছে। দেখুন এখানে আছে ফেসবুক থেকে আমাদের ট্রাফিক আসতেছে, মানে আমরা ফেসবুকে তো আমাদের ভিডিও আমাদের ফেসবুকে আমাদের পেজে আপলোড করি, প্লাস আমাদের গ্রুপে আপলোড করি, প্লাস আমার আইডি থেকে আপলোড করি, বা আমাদের স্টুডেন্ট শেয়ার করে এখান থেকে আমরা পেয়ে থাকি। এরপর দেখুন এখানে ফেসবুক মেসেঞ্জার, আমার মনে হয় না আমি জীবনে ফেসবুক মেসেঞ্জারে কোনো ভিডিও কাউকে দিয়েছি, আমার মনে হয় না আমি জীবনে কাউকে ফেসবুক মেসেঞ্জারে কোনো ভিডিও দিয়েছি, বাট দেখুন এখানে ফেসবুক মেসেঞ্জার দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ভিডিওটা যে কেউ বা আমাদের স্টুডেন্ট বা অন্যান্য মানুষ মানুষের কাছে প্রচার করতেছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। এরপরে এখানে দেখুন গুগল সার্চ, গুগল সার্চ করে মানুষ আমাদের চ্যানেলেও আসতেছে, গুগলে সার্চ করতেছে, গুগলে সার্চ করেও আমাদের চ্যানেলে আসতেছে। তো গুগলে সার্চ করে কিভাবে মানুষ আমাদের চ্যানেলে আসে আমি একটু দেখি। আমি সরাসরি চলে যাই এখান থেকে গুগলে, গুগলে গিয়ে অনেক মানুষ সার্চ করে অনলাইন আর্নিং টিপস, আমি এখানে সার্চ করলাম অনলাইন আর্নিং টিপস, তাহলে দেখি মানুষ কিভাবে আমাদের আমাদের গুগল থেকে আসে। তো মানুষ সর্বপ্রথম দেখবে এখানে আমাদের আমাদের ওয়েবসাইট সর্বপ্রথম র্যাঙ্কিং আছে, এই দেখুন এখানে আছে 1,89,00,000 মানুষের মধ্যে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে সর্বপ্রথম আছে। তো মানুষ এই নিচে যাবে, গিয়েই দেখবে যে অনলাইন আর্নিং টিপস ইউটিউব, জাস্ট এখান থেকেই তারা কি করবে সরাসরি ক্লিক করবে, ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে। এই ইউটিউব চ্যানেল থেকে যে চলে আসলো একেই বলা হয় গুগল সার্চ, ঠিক আছে। এরপর দেখুন এখানে www.onlineanalytics.net, মানুষ আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আমাদের কোথায় আসছে, আমাদের ইউটিউব চ্যানেলও আসছে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু মানুষ কি আসতেছে আমাদের ইউটিউব চ্যানেলে আসতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, আমার মনে হয় না হোয়াটসঅ্যাপে আমি কাউকে ভিডিও দিয়েছি। দেখুন আমাদের যারা এখানে সাবস্ক্রাইবার আছে বা আপনারা আছেন, আমাদের স্টুডেন্ট আছে, তারা কিন্তু কাউকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো শেয়ার করতেছে বা অন্যান্য মানুষ শেয়ার করতেছে, তো এই কারণে আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমার এত পার্সেন্ট, সবচেয়ে বেশি হাই হচ্ছে ফেসবুক থেকে আমাদের এখানে আসছে। তো আপনি কি করেন ফেসবুকে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আর এখানে আপনি সম্পূর্ণগুলো দেখতে পারবেন যে কোথা থেকে আপনার কোন কোন ট্রাফিক সোর্স আসছে। তো আপনি একটু নিচে যান, নিচে যাওয়ার পর আরো আপনি দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওটা, হ্যাঁ, ট্রাফিক সোর্স সাজেস্টেড ভিডিও, কোন ভিডিওটা আপনার সাজেস্টে আছে বর্তমানে এই মুহূর্তে, এখনো পর্যন্ত সাজেস্টে রয়েছে কোন ভিডিওটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনাদের কোন কোন ভিডিওটা সাজেস্টেড আছে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এরপর দেখুন আমরা যদি ডান পাশে যদি দেখাই তাহলে এখানে দেখুন ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ, হ্যাঁ, ইউটিউব সার্চে আপনি দেখতে পাবেন অনলাইন আর্নিং টিপস, হ্যাঁ, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেট, ফেসবুক মার্কেট, বাংলা টিউটোরিয়াল, এখানে ট্রাফিক সোর্স কিভাবে মানুষ সার্চ দিয়ে আসতেছে এই জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আশা করি আপনারা এই জিনিসটা এখান থেকে বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার ভাবে। এরপরে আমরা এখানে সরাসরি চলে যাই এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট আমরা সরাসরি চলে আসলাম। তো দেখুন এঙ্গেজমেন্টে এখানে আমাদের আমাদের কি আসতেছে, আমাদের যে ওয়াচ টাইম আছে এই ওয়াচ টাইম কিন্তু আমাদের এই এঙ্গেজমেন্টে দেখাচ্ছে। আশা করি আপনার ওয়াচ টাইম কি সেটা সম্পর্কে জানেন, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই 28 দিনে আমাদের ভিডিওতে কতজন মানুষ ভিউ করেছে, ভিউ বলতে কত মিনিট দেখেছে, আমাদের একটা ভিডিও মানুষ কত মিনিট দেখেছে, এর অ্যাভারেজটা আপনি এখানে দেখতে পারবেন। তো টোটাল হাই হাই একদম হাই রেট, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও তৈরি করি, বাট আমাদের এখানে দেখতেছে মানুষ 5 মিনিট 50 সেকেন্ড। আসলে কিন্তু এখানে 5 মিনিট 50 সেকেন্ডে মানুষ কিন্তু আমাদের ভিডিওটা, 1 ঘন্টা যদি ভিডিও হয় ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট দেখতেছে। তো এটা হচ্ছে ইউটিউবের কিছু মানে হিসাব আছে, তো তারা যে ঘন্টায় ইয়ে করে সেকেন্ডে আকারে ধরতে পারে তারা, এখানে সেই অনুপাতে তারা এখানে এই মিনিটটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন এখানে বসিয়েছে। এরপর যদি আমরা যদি এখানে নিচে যাই, নিচে গেলে এখানে দেখুন কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, হ্যাঁ, তো এখানে আপনার এখানে যে ইন্টেরিয়র যেগুলো ভিডিও আছে আপনার চ্যানেলের ভিতরে যেগুলো ভিডিও আছে এগুলো আপনার এখানে এখানে ইন্টেরিয়র হিসাবে এখান থেকে শো করাবে, এখান থেকে আপনার ভিডিও শো করাবে, এবং আপনার টপ ভিডিও, আপনার সবচেয়ে টপে কোন ভিডিও আছে তো
তাও আপনি আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার সবচেয়ে টপে যে ভিডিওগুলো আছে আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন, এবং আপনার টপ প্লেলিস্ট, আপনার প্লেলিস্ট তো সবচেয়ে টপে কোন প্লেলিস্টটা আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। আশা করি আমাদের আমাদের ফেসবুক মার্কেটিং এর যে প্লেলিস্টটা আছে ওইটা সবচেয়ে টপে আছে, এরপর ইউটিউবেরটা টপে আছে, সিপিএ মার্কেটিংটা টপে আছে, Amazon.com এ টপে আছে, ডোমেইন এন্ড হোস্টিংটা টপে আছে, এই লিস্টটা আপনারা এখানে দেখতে পারবেন। এবং টপ ভিডিও বাই অ্যান্ড স্ক্রিন, এবং আমরা ভিডিও লাস্টে অ্যান্ড স্ক্রিনটা অ্যাড করি, তো অ্যান্ড স্ক্রিনে আমাদের কোন ভিডিওটা টপে আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং টপ কার্ডস, আমরা আই বাটনে যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিও থেকে আমাদের কোন ভিডিওটা টপে আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। আশা করি এই জিনিসটা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। এরপরে এখান থেকে আমরা আসি অডিয়েন্স, হ্যাঁ, এরপরে এখান থেকে আমরা অডিয়েন্সে চলে আসি। তো অডিয়েন্স মানে কি? অডিয়েন্স মানে হচ্ছে আমাদের ট্রাফিক, হ্যাঁ, অডিয়েন্স মানে হচ্ছে আমাদের ট্রাফিক। তো দেখুন আমাদের রিটার্নিং ভিউয়ার্স, রিটার্নিং ভিউয়ার্স, কারণ এই কয়দিনে আমি আপনাদেরকে দেখালাম 28 দিনে আমাদের ভিডিওতে তেমন ভিউ আসে নাই, কারণ আমরা কোনো ক্লাসের কোনো ভিডিও আপলোড করি নাই। কিন্তু এই দুই তিন দিন আমরা ক্লাসের ভিডিও আপলোড করাতে আমাদের যেগুলা বায়ার, যেগুলো আমাদের ভিউয়ার আছে, এই ভিউয়ারগুলা রিটার্ন হচ্ছে আমাদের চ্যানেলে। সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে রিটার্নিং ভিউয়ার্স, মানে আপনার এই মাসে আপনার যারা সাবস্ক্রাইবার করেছে তারা ফিরেছে কিনা সেখান থেকে আপনি দেখতে পারবেন, যে আপনার সাবস্ক্রাইবার গুলো বা যারা আপনার চ্যানেলে ভিডিও দেখতো তারা আপনার চ্যানেলে ভিডিও এখনো এখন দেখতেছে কিনা সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। কতজন আপনার পুরাতন আপনার ক্লায়েন্ট এখানে আসছে আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে দেখাচ্ছে ইউনিক ভিউয়ার্স, মানে আপনার চ্যানেলের ভিতর ইউনিক কতটা ভিউ আসছে সেখানে আপনি এখানে দেখতে পারবেন, এবং এখানে সাবস্ক্রাইবার আপনি দেখতে পারবেন। এবং টোটাল মেম্বার, টোটাল মেম্বার হচ্ছে আপনাদের চ্যানেলে টোটাল মেম্বার নাও থাকতে পারে, কারণ টোটাল মেম্বার যারা মনিটাইজেশন পাবে, এবং টোটাল টোটাল মেম্বার মেম্বারশিপের একটা জয়েনিং বাটন আছে, ওই বাটনটা যারা অন করবে তারাই কিন্তু এই জিনিসটা পাবে। এরপরে আমি একটু নিচে যাই, এরপরে দেখুন এখানে দেওয়া আছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তো আমরা সাধারণত কি করি এই জিনিসটা দেখে, হ্যাঁ, এই জিনিসটা দেখে আমরা প্রত্যেকেই ভিডিও আপলোড করে দিই। এই জিনিসটা দেখে মনে করুন এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে সোমবারে রাত 9টায়, তারপর এখানে দেওয়া আছে আমরা মনে করি যে এখানে যেগুলো গাঢ় কালার আছে ওই কালার টাইমে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা চান্স অনেক গুণ বেড়ে যায়। আসলে এই জিনিসগুলো সবগুলো হচ্ছে মিথ্যে কথা। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, অনেকে বলে থাকবে যে এখান থেকে কারিকুলাম আছে, এই কারিকুলাম ফলো করে আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে, আসলে এরকম মিথ্যা। কারণ আমি এখান থেকে এই এই জিনিসটা ফলো করে ভিডিও আপলোড করেছি বাট কোনো বেনিফিট পাই নাই, কোনো বেনিফিট নেই, বরঞ্চ আমার ভিডিওটা আরো ডাউনে চলে গেছে। তো এই জিনিসটা আমি একটু পরে বলতেছি, আমি আরেকটু এগিয়ে যাই। আপনারা কখন ভিডিও আপলোড করবেন বা এই এই জিনিসের জন্য আপনি কখন এই জিনিসটা আপনি মানে কোন জিনিসের জন্য মেনটেন করবেন বা কোন জিনিসকে ফলো করবেন সেই প্রসেসটা আমি আপনাকে বলে দিচ্ছি, ওকে? তারপরে দেখুন আমরা যদি এখানে একটু নিচে যাই, সাবস্ক্রাইবার বেল নোটিফিকেশন, মানে আপনার চ্যানেলের ভিতর যারা সাবস্ক্রাইবার করেছে তারা প্রত্যেকেই আপনার আপনার চ্যানেলের নোটিফিকেশনের যে বেল বাটন আছে ওই বেল বাটনটা বাজিয়েছে কিনা। তাহলে দেখুন এখানে আমাদের চ্যানেলে 7.5K সাবস্ক্রাইবার আমাদের বেল বাটনটা বাজিয়েছে, এবং 4.2K যারা সাবস্ক্রাইব করেছে বাট আমাদের চ্যানেলের বেল বাটনটা বাজায় নাই, ঠিক আছে, ওকে। তারপর এখানে দেখুন দেয়া আছে যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, মানে আপনার চ্যানেলে কারা কত পার্সেন্ট সাবস্ক্রাইব করেছে এবং কত পার্সেন্ট সাবস্ক্রাইব করে নেই। আমাদের চ্যানেলে 50% সাবস্ক্রাইব করেছে এবং 50% শুধু ভিডিও দেখেই চলে গেছে, আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে নাই, ওকে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবং আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমাদের চ্যানেলের ভিতর মেয়েরা কত পার্সেন্ট আমাদের ভিডিওটা দেখেছে এই 28 দিনে এবং ছেলেরা কত পার্সেন্ট আমাদের ভিডিওটা দেখেছে এই মাসে আপনি এখানে দেখতে পারবেন। এবং নিচে যদি আসেন কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনার এই চ্যানেলে ভিডিও বেশি দেখতেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 18 থেকে 34 বছর পর্যন্ত আমাদের চ্যানেলে ভিডিও বেশি মানুষ দেখতেছে। আমাদের চ্যানেলে 18 থেকে 34 বছর পর্যন্ত মানুষ আমাদের চ্যানেলে ভিডিও বেশি দেখতেছে। তো এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। এরপর যদি আমরা একটু উপরে যাই, এই জিনিসটা আমাদের লাগবে না, এখানে আমরা একটু উপরে যাই, টপ জিওগ্রাফিক্স, আমাদের চ্যানেলে কোন দেশ থেকে বেশি ট্রাফিক সোর্স আসতেছে বা কোন দেশ থেকে বেশি ভিডিও আমাদের চ্যানেলে দেখতেছে। তো সর্বপ্রথম রয়েছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ থাকবে, কারণ এই চ্যানেলটা হচ্ছে বাংলাদেশের চ্যানেল, কারণ আমরা যতগুলো কন্টেন্ট আপলোড করি প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু বাংলা ভাষায় দিই, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমরা বাংলা ভাষায় দিই, সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে বাংলাদেশের মানুষ বেশি আমাদের ভিডিও দেখবে। এর সেকেন্ড টাইম হচ্ছে ইন্ডিয়া, এরপর হচ্ছে পাকিস্তান, এরপর হচ্ছে সৌদি আরব, তারপর ইউনাইটেড আরব আমিরাত। এখানে প্রত্যেক আপনি সিমোরে গেলে আরো আপনি লিস্ট দেখতে পারবেন কোন কোন দেশে আপনার ভিডিওটা দেখতেছে, ওকে। এরপরে দেখুন এখানে দেওয়া আছে যে আদার ভিডিও দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ ইট,
হ্যাঁ, আপনার আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা আর কারো ভিডিও দেখে কিনা, সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আপনার সাবস্ক্রাইবার আর কার কার ভিডিও দেখে, এখান থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো এখন বলা যাক যে এই যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটা আপনি মানে কোন সময়টা ফলো করবেন, কোন ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনি এই চ্যানেলের এই এই যে অ্যানালাইটিক্স আছে, এই অ্যানালাইটিক্সটাকে আপনি কখনোই ফলো করবেন না। তো এই অ্যানালাইটিক্স আপনি এই অ্যানালাইটিক্স থেকে ফলো করবেন যখন আপনি লাইভ স্ট্রিমে যাবেন, আপনি যখন ইউটিউব থেকে লাইভ স্ট্রিম যাবেন তখন কিন্তু আপনি এই অ্যানালাইটিক্সকে যদি ফলো করেন দেন আপনি সাকসেস। তো কিভাবে, আপনি এখান থেকে যে লাইভ স্ট্রিম টাইম সিলেক্ট করেন, লাইভ স্ট্রিম টাইম সিলেক্ট করার পর এখানে আপনার লাইভ স্ট্রিম টাইম কটা, আপনি যদি যে সোমবার, হ্যাঁ সোমবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেল থেকে আমরা যদি রাত 9টায় যদি আমরা লাইভে যাই তাহলে আমাদের চ্যানেলের প্রচুর পরিমাণ দর্শক আমরা আমাদের লাইভে পেয়ে যাব। তো এই চ্যাপ্টারটাকে শুধু আপনি লাইভের সময় আপনি চ্যাপ্টারটাকে ফলো করতে পারেন। আপনি আমাদের এই চ্যানেল থেকে যদি আমরা রাত 9টায় যদি শুধু লাইভ স্ট্রিম করি তখন আমাদের এখানে যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু ওই সময়টা বেশি অ্যাক্টিভ থাকে। এখন কথা হচ্ছে স্যার, তো অ্যাক্টিভ থাকলো তাহলে আমরা ভিডিও আপলোড করি না কেন? তাহলে আমরা ভিডিও আপলোড করি না কেন, কারণ ভিডিওর আপলোড হিসাবটা আলাদা, আমি একটু পরে বলতেছি। তো আমাদের যারা অডিয়েন্স আছে, এই অডিয়েন্স যখন আপনি লাইভ করবেন তখন কিন্তু তারা ক্লিক করবে, দেখবে, কিন্তু ভিডিও যখন আপলোড আপলোড করবেন, আপলোড করার ভিডিও আপলোড করার আধা ঘন্টার পর, আধা ঘন্টা এক ঘন্টার পর তখন কি করে ইউটিউব আপনার ভিডিওটাকে আস্তে আস্তে আপনার ভিডিওটাকে সাজেস্টেড করে, আর সাজেস্টেড করতে করতে আপনার ভিউয়ারগুলো ঘুমিয়ে পড়বে। সে যখন আপনার ভিডিওটা আস্তে আস্তে তুলে দেবে, র্যাঙ্কিং এনে দেবে, এনে দেওয়ার আগেই কিন্তু আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে বা যারা আপনার চ্যানেলে ভিডিও দেখবে তারা কিন্তু ঘুমিয়ে পড়বে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা এই চ্যাপ্টার হিসাব হচ্ছে যে আপনি আপনার চ্যানেলের লাইভ স্ট্রিম যখন করবেন ওই লাইভ স্ট্রিমের আপনি আপনি টাইমটা মেনটেন করে এখান এখান থেকে টাইমটা মেনটেন করে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, তবে আপলোডিং টাইম কখনোই মেনটেন করবেন না। এরপর যদি আমরা একটু যাই, এখানে আমরা বুঝলাম, এখন যদি আমরা রেভিনিউতে যাই, আমরা রেভিনিউতে গেলে আমরা এখানে আমাদের রেভিনিউ দেখতে পারবো যে এই 28 দিনে আমাদের কত ডলার ইনকাম হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পারবো, এবং আমাদের আমাদের এখানে আরপিএম কত আছে আমরা এখানে দেখতে পারবো, এবং আমাদের এখানে প্লেব্যাক বেসড সিপিএম কত আছে আমরা এখান থেকে দেখতে পারবো, এবং এখানে আপনার এখানে আপনি যদি অ্যানালাইটিক করেন আপনার চ্যানেলে প্রতিদিন কত ডলার করে ইনকাম হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে আপনার আপনার এখান থেকে কত ডলার প্রতিদিন ইনকাম হচ্ছে আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে আমরা $1, $2, হ্যাঁ $1, $2 হঠাৎ বেড়ে গেছে, এখন হঠাৎ $8 চলে আসলো, হঠাৎ এখানে $8 চলে আসলো, এখানে আবার হঠাৎ $6 চলে আসলো, হাউ পসিবল, এরকম হলো কেন? কারণ সবসময় দেখতেছি $1, $2, তো হঠাৎ $8, $4 হলো কিভাবে? কারণ নিশ্চয়ই কোনো ইউনাইটেড স্টেট থেকে আমাদের ভিডিওগুলো দেখা হয়েছে, নতুবা বাহির থেকে আমাদের ভিডিওগুলো দেখা হয়েছে, বিদায় আমাদের আমাদের কি হয়েছে এখানে আমাদের সিপিসি বেড়ে গিয়েছে এবং তখন এই ইনকামটা হয়েছে। আমাদের চ্যানেলে যারা আসছে তারা বাংলাদেশের যারা চ্যানেল আছে, প্রতিদিন মনে করুন যে 3-4 হাজার যদি ভিউ হয়, 3-4 হাজার ভিউ হলে ম্যাক্সিমাম আমি ধরে নিলাম 600 থেকে 700টা অ্যাডশো হবে, 3-4 হাজার ভিউ হলে 600 থেকে 700টা অ্যাডশো হবে। এই 600 থেকে 700টা অ্যাডের কারণে, আমি কোনো ভিউর কথা বলতেছি না, এই 600 থেকে 700টা অ্যাডের কারণে মাত্র রেভিনিউ জেনারেট হবে $1 থেকে $2 বা হাইয়েস্ট $1 বা $2, $2 উপরে কখনোই হবে না, কারণ বাংলাদেশ সিপিসি রেট অনেক ল এবং এবং একদম নর্মাল ল সিপিসি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে আপনি দেখতে পারছেন, আপনি এখানে দেখতে পারবেন মান্থলি এস্টিমেটেড রেভিনিউ, আপনি প্রতি মাসে কত ডলার আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারেন, মে মাসে কত করেছেন, জুন মাসে কত করেছেন, জুলাই মাসে কত করেছেন, আগস্ট মাসে কত ইনকাম করেছেন, সেপ্টেম্বর মাসে কত ইনকাম করেছেন, অক্টোবর মাসে কত ইনকাম করেছেন, আপনি এখানে টোটাল স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পারবেন, এবং আপনার কোন ভিডিও থেকে আপনি কত ইনকাম করেছেন 28 দিনের ভিতরে। এই এই ভিডিও থেকে আমরা পেয়েছি $5, এই ভিডিও থেকে পেয়েছি $3.14, এই ভিডিও থেকে পেয়েছি $2.85, মানে এক মাসে আপনি কত পেয়েছেন, এখানে আপনি সমস্ত প্রফিট আপনি এখানে দেখতে পারবেন। এবং দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেভিনিউ সোর্স, মানে আপনার রেভিনিউ সোর্স কোথা থেকে আসছে, ইউর এস্টিমেটেড অ্যাড রেভিনিউ এখানে আপনার আমাদের দেখতে পাচ্ছি, এবং ইউর ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ, মানে আমাদের প্রিমিয়াম রেভিনিউ এবং এখানে এস্টিমেটেড রেভিনিউ আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে দেখুন দেওয়া আছে অ্যাড টাইপ, মানে আপনি কোন অ্যাডে বেশি ডলার পেয়েছেন,
স্কিপেবল ভিডিও অ্যাডস আমরা বেশি ডলার পেয়েছি এবং ডিসপ্লে অ্যাডে আমরা এত ডলার পেয়েছি, বাম্পার অ্যাডে এত ডলার পেয়েছি, নন স্কিপেবল অ্যাডে এত ডলার পেয়েছি, মানে এত পার্সেন্ট আমরা আমাদের অ্যাড শো হয়েছে। এখান থেকে সবচেয়ে দামি যে অ্যাডটা হচ্ছে সেটা হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাডস, যেটা খুবই কম ভিডিওর মধ্যে আসে। এই নন স্কিপেবল অ্যাডস কখন আসে? আপনি প্রত্যেকবার স্কিপেবল অ্যাড দেখতে পারবেন। স্কিপেবল অ্যাড কি? যেই অ্যাডটা আপনি নিজে স্কিপ করতে পারবেন। আর নন স্কিপেবল অ্যাড হচ্ছে যেটা আপনি কখনোই নিজে নিজে থেকে স্কিপেবল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে তার ভিডিও শেষ না হয়েছে। তো নন স্কিপেবল ভিডিও অ্যাড কখন আসে একটা চ্যানেলের ভিতরে? যখন ওই চ্যানেলের সিপিসি রেটটা অনেক হাই থাকে, যখন সিপিসি রেটটা হাই থাকে তখন কিন্তু নন স্কিপেবল অ্যাড চলে আসে। আর যখন সিপিসি রেট লো থাকে তখন কিন্তু আপনি সবসময় পাবেন স্কিপেবল ভিডিও অ্যাড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এরপরে এরপরে এখানে এখানে যে জিনিসগুলো আছে আমি আপনাকে প্রত্যেককেই প্রত্যেকটা জিনিস দেখিয়েছি। এরপরে যদি আপনি যদি আরো যদি বুঝতে চান, মনে করেন এখানে অডিয়েন্সে আপনি যান, হ্যাঁ অডিয়েন্সে যাওয়ার পর এখান থেকে আপনি ওই যে সি মোরে ক্লিক করেন, এখান থেকে আমরা এখানে ক্লিক করি এঙ্গেজমেন্ট সিমোর। হ্যাঁ, আমরা যদি সিমোরে যাই আমরা আরো বেশি বুঝতে পারবো। এখানে এই যে ভিডিওর মধ্যে আপনার প্রতিদিন কতটা ভিউ আসছে বা কোন ভিডিওতে কত কতটুকু আসছে আপনি এখানে 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 প্রত্যেকটা জিনিস এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এই যে দেখুন এখানে আপনার টোটাল আপনার কোন ভিডিওতে কত কত ভিউ আসতেছে আপনি প্রত্যেকটা স্টেপ এখান এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে ট্রাফিক সোর্স, আপনি আপনার ট্রাফিক সোর্স কোথা থেকে আসতেছে, ইউটিউব সার্চ থেকে কতটুকু, এখান থেকে আপনি পুরো লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আশা করি এই জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। আর এখানে আরো বিস্তারিত করে এখানে বোঝানো দেওয়া হচ্ছে। এই যে দেখুন এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, ইউনাইটেড স্টেট, হ্যাঁ এইগুলো সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, সবগুলো এখানে দেখতে পারবেন। এখানে সবগুলা আমাদের এখানে মালদ্বীপ থেকেও মানুষ ভিডিও দেখতেছে, কানাডা থেকেও দেখতেছে, হ্যাঁ কঙ্গো থেকেও দেখতেছে, হ্যাঁ মালয়েশিয়া থেকে দেখতেছে। এই এই জিনিসগুলো এখানে এরকম আপনি দেখতে পারবেন এবং এজ গুলো আপনি এখানে দেখতে কত বছর কত বছর মানুষ ভিডিওটা দেখতেছে আপনি এখানে দেখতে পারবেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে আপনি আপনার চ্যানেলের ভিতর কোন ভিডিও আপলোড করবেন সেই জিনিসটা আমি এখন বলি। আপনি যখন একজন আপনার ইউটিউব চ্যানেল তৈরি করলেন বা আপনি আপনার বায়ারের জন্য কাজ করবেন, হ্যাঁ বায়ার অবশ্যই তার চ্যানেল আপনাকে মেনটেন করার জন্য দিবে, অবশ্যই তার চ্যানেলে কি থাকতে হবে, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেইন করার জন্য বা চ্যানেলটা দাঁড় করানোর জন্য সে আপনাকে তার কাজটা দেবে। এখন আপনি যদি সঠিকভাবে যদি তার ভিডিওটা যদি আপলোড করতে না পারেন, সঠিক টাইম মতো যদি যদি তার ভিডিওটা আপলোড করতে না পারেন, তাহলে তার চ্যানেলটা কখনোই গ্রো হবে না। এবং বায়ার যখন আপনার কাছ থেকে তার চ্যানেলটা সমঝে নেবে তখন সে তখন আপনাকে জিজ্ঞাসা করবে যার তার চ্যানেলের কখন ভিডিও আপলোড করবে বা কি বিষয় আসে। আপনি যদি না জানেন তাহলে আপনি কখনই তাকে বলতে পারবেন না। আমি মনে করি যে আজকের পর থেকে আমাদের স্টুডেন্ট ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে, ইউটিউব অ্যানালাইটিক্স সম্পর্কে প্রচুর পরিমাণ আপনাদের ধারণা হয়েছে। আপনি ইউটিউবের যে ভিডিওটা আছে আমরা সাধারণত কি করি, প্রত্যেকেই সকালবেলা ভিডিও আপলোড করি। বিশেষ করে আমি সকালে ভিডিও আপলোড করি। আমার সকালে ভিডিও আপলোড করার কত হচ্ছে যাতে আমাদের স্টুডেন্ট এই ভিডিওটা দেখতে পারে। আমার কোনো প্রয়োজন নেই যে অন্য কোনো মানুষ আমাদের আমাদের এই ভিডিওটা দেখুক, হ্যাঁ সবাই দেখুক, বাট আমি ফোকাস দিই আমাদের স্টুডেন্টদের, যাতে আমাদের স্টুডেন্ট সময়মতো ভিডিও দেখে। তো আমি আগে ভিডিও আপলোড করতাম 9টায়, রাত 9টায়, কারণ দেখলাম যে ওই সময়টা আমাদের স্টুডেন্ট আমাদের ভিডিও দেখবে নাকি আমাদের ক্লাস করবে। তখন অনেকে ভিডিও দেখার জন্য ক্লাসই আসে না। তখন আমি কি করলাম, রাত 9টায় ভিডিও দেয়া বন্ধ করে দিলাম, আমি সকালে ভিডিও আপলোড করি যাতে আমাদের স্টুডেন্ট ঘুম থেকে ওঠার পর নাস্তা খেতে খেতে যেন ভিডিওগুলো দেখতে পারে। ঠিক আছে, এই হচ্ছে একটা। বা সারাদিনেও সারাদিনে যখন ফ্রি থাকবে তখন তার যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেই জন্য দেখতে পারে। প্রত্যেকেই যারা ইউটিউব চ্যানেল চালায় বা যারা ইউটিউবার, যারা অনেকেই অনেকেই ভিডিও দেখে যে আপনি রাত 9টায় ভিডিও আপলোড করুন, সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করুন, সকালবেলা ভিডিও আপলোড করুন, আপনার ভিডিও ভাইরাল হবে, এরকম কোনো কিছুই না। ভিডিও ভাইরাল কখনোই হবে না, যতক্ষণ পর্যন্ত ইউটিউব না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও জীবনে ভাইরাল হবে না। এখন বলেন যে স্যার ভিডিও ভাইরাল হওয়ার সঠিক উপায় কি? আপনার ভিডিও ভাইরাল হওয়ার সঠিক উপায় হচ্ছে আপনি প্রতিদিন রাত 12টার পরে ভিডিও আপলোড করবেন। এখন আপনারা হয়তো অনেকেই হাসতেছেন যে রাত 12টার পরে ভিডিও আপলোড করলে সবাই তো ঘুমে থাকবে, এই ভিডিওটা কেউ তো দেখবে না, এই ভিডিওটা কেউ দেখবে না। এখন সকালে যদি আপনি ভিডিও আপলোড করেন, সকালে আপনি ভিডিও আপলোড করলেন, ওই সময়টা মানুষ কোথায় যাচ্ছে? মানুষ অফিসে যাচ্ছে, মানুষ অফিসে যাচ্ছে, তার অফিসে কাজের জন্য সে অফিসে যাচ্ছে। এখন সে আপনার ভিডিও দেখবে নাকি তার অফিস চালাবে? ইউটিউব তাকে সাজেস্ট করবে যে এই ভিডিওটা দেখেন, তখন সে এই ভিডিওটা দেখার তার মন মানুষ হচ্ছে সে বলবে কি, এই ভিডিওটা থাক আমি পরে দেখবো, চ্যানেলে তো পাবো, ভিডিওটা চ্যানেলে পাবো।
সে তো মনে করতেছে যে এই চ্যানেলে তো ভিডিও আপলোড করেছে, আমি তো পরে দেখে নিব, কিন্তু সে তো আপনার এই পরে দেখার ক্ষেত্রে সে আপনার বড়টা বাজিয়ে দিচ্ছে। কেন বাজাচ্ছে? কারণ ইউটিউব আপনার ইমপ্রেশনটা কমিয়ে দিচ্ছে, কারণ ইউটিউব দেখতেছে যে কিরে আমি এর সামনে ভিডিওটা আপলোড করলাম, সে ভিডিওটা দেখলো না, ইগনোর করলো, তার মানে এই ভিডিওটা ভালো নেই, তখন আস্তে আস্তে আপনার চ্যানেলটা ডাউন করে দিল। মনে করুন আপনার আপনি রাত্রে ভিডিও আপলোড করলেন, হ্যাঁ রাত্রে ভিডিও আপলোড করলেন, এখন সে চিন্তা ভিডিও আপলোড করবো, সে চিন্তা করলো যে এই ভিডিওটা রাত্রে পাবলিশ হয়েছে, ইউটিউব কিন্তু আপনার অডিয়েন্সের কাছে কিন্তু এটা গ্রো করাবে, আপনার অডিয়েন্সের কাছে কিন্তু এই জিনিসটা গ্রো করাবে। এখন গ্রো করানোর ক্ষেত্রে দেখা গেলো যে সে এখন পড়তেছে, এখন পড়ার পাশাপাশি সে কি করবে, সে যখন পড়তেছে পড়ার পাশাপাশি সে করবে, বলবে ঠিক আছে স্যার ভিডিওটা আপলোড করেছে আমি পরে দেখবো। এই পরেই আপনার সর্বনাশটা দেখে দিল, সে কিন্তু পরেই আপনার ভিডিও ঠিকই দেখবে, সে পরে কিন্তু আপনার ভিডিও ঠিকই দেখবে, কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন ডাউন করে দেবে। এখন বলবে যে স্যার সে তো আমার ভিডিওটা দেখলো, তো আমার ইমপ্রেশন কেন ডাউন হলো? কারণ সে ইউটিউব সাজেস্টেড থেকে আপনার ভিডিওটা দেখে নাই, সে দেখবে তখন আপনার চ্যানেলের ভিতরে যাবে, গিয়ে আপনার চ্যানেলের ভিতর থেকে আপনার ভিডিওটা দেখবে, তখন ইমপ্রেশন আর কাজ হবে না, তখন সে ইমপ্রেশন পাবে না, তখন ইউটিউব এর আগেই কি করবে, ইউটিউব আপনার ভিডিওটাকে আস্তে আস্তে ডাউন করে দেবে, আপনার ভিডিওতে ভিউ আসা বন্ধ হয়ে যাবে, মানে অর্গানিক গ্রোথ আপনার ভিডিওতে বন্ধ হয়ে যাবে। এখন আপনারা মনে প্রশ্ন জাগতেছে, তাহলে তো রাত এখন তো আমরা দুই একটা ভিউ পাবো, রাত 12টার পর যদি আমি ভিডিও আপলোড করি তাহলে তখন তো আমাদের ইমপ্রেশনটা একদমই ডাউন হয়ে যাবে? এটা মোটেই মনে করবেন না, কারণ ইউটিউব জানে বা ইউটিউব অ্যালগরিদম বুঝে আপনার অডিয়েন্স, আপনার যে চ্যানেলের যে অডিয়েন্স কখন অনলাইনে থাকে, কখন তারা অনলাইনে থাকে, ঠিক আছে? তো আপনার মনে করুন আপনার চ্যানেলের ভিতরে 10,000 সাবস্ক্রাইবার আছে, 5,000 সাবস্ক্রাইবার সকালবেলা আপনার ভিডিও দেখে, আর 5,000 সাবস্ক্রাইবার রাত্রেবেলা আপনার ভিডিও দেখে, আর আপনি ভিডিও আপলোড করেছেন রাত 12টার দিকে। এখন কথা হচ্ছে যে ইউটিউব তখন তো আপনার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে ভিডিও প্রচার করবে, তখন তো ইমপ্রেশন পাবে না, তখন তো ভিডিও আরো ডাউন হবে, এরকম কোনো কিছুই না। আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর যারা আপনার সাবস্ক্রাইব করবে, যারা আপনার সাবস্ক্রাইব করবে তাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে, তাদের কাছে সরাসরি আপনার ভিডিও নোটিফিকেশন চলে যাবে, কিন্তু আপনার ইমপ্রেশন তখন স্টপ থাকবে, আপনার ভিডিওতে তখন ইমপ্রেশন বাড়বে না, ইউটিউব আপনার ভিডিওতে তখন ইমপ্রেশন দেবে না, কারণ ইউটিউব নিজেই বুঝবে যে সে যে সময় ভিডিও আপলোড করেছে এই সময় তার অডিয়েন্সগুলো এই জায়গায় নেই, তো আমি কাদেরকে ইমপ্রেশন দেব বা কাদের কাছে প্রচার করব, তখন আপনার ভিডিওটাকে ইউটিউব প্রচার করা বন্ধ করে দেবে, ঠিক আছে? তখন আপনার আপনি যে 12টার দিকে ভিডিও আপলোড করলেন, হ্যাঁ আপনার সাবস্ক্রাইবারের কাছে আপনার ভিডিও নোটিফিকেশন গেল, তখন আপনার সাবস্ক্রাইবারটা ভিডিও দেখলো, দেখার পর বললো যে এখন তো রাত হয়ে গেছে আমি দিনের বেলা ভিডিও দেখবো বা একটা অবসর সময় আমি ভিডিওটা দেখবো। ইউটিউব আপনার ভিডিওকে 24 ঘন্টা সময় দেয়, একটা ভিডিওকে 24 ঘন্টা সময় দেয়, 24 ঘন্টা ভিডিওর ভিতরে যদি ভিডিও যদি র্যাঙ্কিংয়ে না আসে পরের দিন থেকে ভিডিওটাকে সে ডাউন করে দেয়, বা সে বললো সকালবেলা দেখবো, সকালবেলা ঠিকই আপনার মনে করুন 12টার দিকে যে ভিডিও আপলোড করলেন, সকালে যারা আপনার ভিডিও দেখে তাদের কাছে ইউটিউব কি করবে নোটিফিকেশন পাঠানো শুরু করে দেবে, ইমপ্রেশন পাঠানো শুরু করে দেবে, তারা যদি হোম পেজে যায় আপনার ভিডিও দেখতে পারবে, এখন তারা কি করবে যে আমি তো অফিসে যাচ্ছি পরে ভিডিওটা দেখবো, পরে ভিডিওটা দেখবো, সে কিন্তু তখন বুঝে গেল যে আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড হয়েছে, তখন সে কি করবে বাসায় ফিরবে, বাসায় ফিরে খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পর যদি তার ওই ভিডিওটার প্রয়োজন মনে হয় সে অবশ্যই আপনার ভিডিওটা দেখবে, অবশ্যই সে আপনার ভিডিওটা দেখবে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তখন সে কি করবে, তখন আপনার ভিডিওর মধ্যে সে ক্লিক করবে, এই যে আপনি বলবেন যে স্যার তখন তো আমার ভিডিওটা দেখলো বাট আগে তো দেখলো না, এখনো তো দেখলো না, বাট ইমপ্রেশন কিভাবে মানে হাই হলো, ইমপ্রেশন হাই হওয়ার কারণ হচ্ছে কারণ সে যখন সকালবেলা ঘুম থেকে উঠবে আপনার ভিডিওতে নোটিফিকেশন যাবে, তখন সে কি করবে, তখন তো তার সময় নেই, তখন সে আপনার ভিডিওতে ক্লিক করে রেখে দেবে, ক্লিক করে বের হয়ে যাবে, ক্লিক করে বের হওয়ার পর আপনার ক্লিক থ্রো রেট জমা হয়ে গেলো, মানে ইমপ্রেশন ঠিক হয়ে গেলো, আর ওই যে ক্লিক থ্রো রেট হয়ে গেলো তখন সে চিন্তা করবে যে আমি এই ভিডিওটা ক্লিক করে রেখে দিই, তখন আমার হিস্টোরিতে থাকবে ভিডিওটা, আমি পরবর্তীতে ভিডিওটা দেখবো, তখন সে আপনার ভিডিওটা দেখবে। আবার রাত্রে এবং 9টার দিকে যারা 9টার দিকে অ্যাক্টিভ থাকে তাদের কাছে ইউটিউব কি করবে আপনার ওই ভিডিওটাকে ইমপ্রেশন দেওয়া শুরু করবে, যে 9টার যারা ভিডিও থেকে তাদের কাছে ইমপ্রেশন দেওয়া শুরু করবে। তাহলে দেখুন আপনি যদি রাত 12টার দিকে ভিডিও আপলোড করেন, তখন রাত 12টা থেকে শুরু করে সকাল পর্যন্ত আপনার ভিডিওটা ইমপ্রেশন স্টপ থাকবে, কারণ ওই সময়টা আপনার স্টকটা বন্ধ থাকবে,
আর যখন যখনই আপনার অডিয়েন্স আসা শুরু হবে বা যখন আপনার অডিয়েন্স ইউটিউবে আসা শুরু হবে, তখন থেকে ইউটিউব আপনার ভিডিওটাকে মানুষের কাছে প্রচার করা শুরু করে দেবে। এতে কি হবে, আপনার ভিডিওর যে ইমপ্রেশন, যে ক্লিক থ্রো রেটটা আছে, ওই রেটটা কখনোই ডাউন হবে না, ওই রেটটা সবসময় উপরের দিকে থাকবে। আর যখনই আপনার চ্যানেলের ক্লিক থ্রো রেট যখন উপরের দিকে থাকবে, তখনই কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে বারবার মানুষের কাছে সাজেস্ট করবে, বারবার আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে। এবং একটা জিনিস মনে রাখবেন, ইউটিউব আপনি যখন একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে ভিডিও ছাড়ার সঠিক সময় কোন সময়টা, রাত 12টার দিকে আপনি ভিডিও ছেড়ে পাবলিশ করে দেবেন, 12টার দিকে আপনি ভিডিও পাবলিশ করে দেবেন। এবং আপনারা যা ইউটিউব 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 ইউজ করেন বা ইউটিউব চালান, আপনারা একদিন একদিন বা দুই দিন আমার এই টপিকসটা আপনারা ফলো করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ আমি তার নিজের প্রমাণ। কারণ আপনারা হয়তো জানেন যে আমরা অনলাইন অ্যানালিটিক্স আগে কিন্তু রাত 11টা 12টার পর ভিডিও আপলোড করতো, রাত 11টা 12টার পর ভিডিও আপলোড করতো, এবং আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন দেখতাম 400-500 ভিউ হয়ে যেত, কারণ আমি জানতাম যে ওই সময়টা ভিডিওটা শর্ট টাইম। কিন্তু এখন আপলোড করি না, এই জন্য যে কারণে আমাদের স্টুডেন্ট ওই সময়টা আমাদের ভিডিও দেখবে না, আর যদি দেখে তাহলে তাদের সমস্যা হবে, তারা কাজ করবে, কাজ করবে কিভাবে, তারা ভিডিও দেখবে কিভাবে, আপনাদের স্বার্থে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি যাতে সকালবেলা তারা যেন দেখে, ওই যে সময়টা তারা কাজ না করে ওই সময়টা আমি ভিডিও আপলোড করি। আর আপনারা বায়ারের জন্য হোক, আপনারা বায়ারের রাত 12টা মেনটেন করবেন, বায়ার যে দেশের হোক না কেন, আপনারা বায়ারের দেশের সময় মতো রাত 12টা মেনটেন করবেন, বায়ারের রাত 12টা। এবং বাংলাদেশ থেকে যদি আপনারা ভিডিও আপলোড করেন, আপনাদের সময় রাত 12টা মেনটেন করে ভিডিও আপলোড করবেন। আপনি যদি সকালে যদি ভিডিও আপলোড করতে চান, মনে করেন আমি সকালে আজকে ভিডিও আপলোড করে দেবো, তখন তখন আপনি কি করবেন, তখন আপনি যে জিনিসটা করবেন, আপনি যে রিমাইন্ডারে দিয়ে আপনার ভিডিও আপলোড করতে পারবেন, শিডিউল দিয়ে আপনার ভিডিও আপলোড করতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে না আমি 12টার দিকে আপলোড করবো না, আমি রাত 8টার দিকে ভিডিও আপলোড করবো, তবে আপনি যে সময়টা, আপনি যদি রাত 8টা যদি বেছে নেন, তবে আপনি যে সময়টা ভিডিও আপলোড করবেন ওই সময়টা আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। কারণ আপনি যখন একটা চ্যানেলে যখন ভিডিও আপলোড করলেন কন্টিনিউ, তখন আপনার চ্যানেলের অডিয়েন্স যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে আমার চ্যানেলের যে ওনার আছে উনি রাত 8টায় ভিডিও আপলোড করে, তখন তারা কি করে সমস্ত কাজ কাম রেখে তারা কিন্তু ওই সময়টা আপনার জন্য অপেক্ষা করে যে আপনি কখন ভিডিও আপলোড করবেন, সে তারা ভিডিও দেখবে। আপনি একসময় 7টায় আপলোড করলেন, একসময় 10টা, একসময় 11টা, একসময় 12টা, তখন আপনার অডিয়েন্স ছিটকে যাবে, আপনার চ্যানেলে ভিউ হবে না। মানে যে টাইমে ভিডিও আপলোড করেন না কেন, এক টাইম মেনটেন করে একই সময় আপনি এক টাইমে ভিডিও আপলোড করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এই বিষয়গুলো যদি আপনারা যদি বুঝতে পারেন এবং ইউটিউবের যদি অ্যালগরিদম যদি সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে, আমার মনে হয় আপনি বায়ারের জন্য কাজ করতে পারবেন এবং আপনি আপনার নিজের চ্যানেলের জন্য কাজ করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনি অবশ্যই একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে টাইটেল এবং ব্যানার, টাইটেল এবং ব্যানার এই জিনিসের উপর আপনি ফোকাস দেবেন। আপনি একটা ভিডিওর মধ্যে, আপনি হয়তো মনে মনে চিন্তা করেন যে স্যার কি বলতেছে, টাইটেল এবং ব্যানারের মধ্যে ফোকাস দিব, তাহলে ট্যাগ ট্যাগের মধ্যে ফোকাস কে দেবে? আপনি একটা ভিডিওতে উইদাউট ট্যাগ ছাড়া শুধু আপনার চ্যানেলের নাম দিয়ে, একটা ট্যাগের মধ্যে শুধু আপনার চ্যানেলের নাম দিয়ে আপনি আপলোড করে দেন, দেখবেন ওই ওই ভিডিওতেও কিন্তু ভিউ আসছে। ট্যাগ ডোন্ট ম্যাটার, মানে ট্যাগ তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিউবের টাইটেল এবং এবং ব্যানার, এই দুটো হচ্ছে সবচেয়ে মেইন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই জিনিসগুলো যদি কেউ যদি মেনটেন করতে পারে, দ্যাটস আপনার প্রবলেম সলভ। ওকে, আজকের মতো আমাদের এই পর্যন্ত সমাপ্তি। আমরা আজকের ক্লাসে টোটাল ইউটিউবের যে অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদম সম্পর্কে আমরা টোটাল প্রসেসটা আজকে জানলাম। ওকে, তো আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি বুঝতে পেরেছেন? একটু মাইকটা আনমিউট করুন। হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বুঝতে শোনার তো অ্যালগরিদম নিয়ে আর শোনাচ্ছে স্যার, আরপিএমটা স্যার একটু বুঝানোর ছিল। বুঝি নাই আরপিএম, আরপিএম তো আমরা যদি এখানে যদি স্ক্রিনশট দেই, এই আরপিএম নিয়ে আমি আরেকটা দিন আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম। দেখুন, আমরা যদি এখানে যদি গুগলে যদি যাই, গুগলে গিয়ে যদি সার্চ করি হোয়াট ইজ আরপিএম, আমরা যদি সার্চ করি এখানে, তাহলে দেখুন এখানে এখানে কি দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে বলেন তো? রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার মিনিট, মানে আপনার ভিডিওতে পার মিনিটে কতজন আপনার ভিডিও দেখতেছে, এই জিনিসটাই, ঠিক আছে? আপনি যে একটা ভিডিও আপলোড করলেন, পার মিনিটে কতজন আপনার ভিডিওটা দেখতেছে, এই জিনিসটাই।
আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার এখানে দেখছিল কিন্তু এখানে $1 ফোর্স লিখছিল, যেটা কি মানে পার মিনিট দেখতেছে, তাহলে $1 $0.46 এটা ওইখানে আরপিএম এর নিচে কোথায়? $1 $4.6 কোথায়? রেভিনিউ, রেভিনিউতে, রেভিনিউ সোর্সে জানতে স্যার। দাঁড়ান, আরপিএম এর নিচে এখানে, এখানে যে ডলার, হ্যাঁ হ্যাঁ ডলারটা ওটা, এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার আপনার আপনি এই যে পার মিনিটে বা প্রতিদিন, প্রতিদিনের যেগুলো ডলার আছে এগুলো এখানে এখানে শো করাবে, মানে মানে কোন এখন আপনার আরপিএম এর কতটুকু রেট আছে, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর হিসাব, ঠিক আছে? মানে কোন আপনার প্রতি প্রতি মিনিটে আপনার কতটুকু সে আরপিএম দিচ্ছে এখানে এখানে বুঝাচ্ছে, বুঝতে পেরেছেন? এখানে আপনার কোনো রেভিউ না, এখানে এগুলো কিন্তু আপনার ডলার না, এগুলো হচ্ছে যে প্রতি মিনিটে এখানে আছে প্লে বেস ব্যাক সিপিএম, তারপরে এখানে আরপিএম, এই সবগুলো যুক্ত হয়ে কিন্তু আপনি একদিনের ডলার পাবেন। স্যার সিপিএম মানে কি স্যার? এখানে যদি আমরা একটু সার্চ করি, এই দেখুন হোয়াট ইজ সিপিএম, সিপিএম দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে কি হোয়াট ইজ সিপিএম, দাঁড়ান এখানে আমি একটু দেখাই, কস্ট পার থাউজেন্ড, না এটা না আপনারা ক্লাস চলতি অবস্থায় আসছেন নাকি মাঝখান থেকে আসছেন? না স্যার একদম শুরু থেকে, কিন্তু না আসলে সিপিএম ওটাই দুইটাই প্রশ্ন ছিল, আরপিএম আর সিপিএম এবং আরপিএম এই দুইটাই মিলেই কিন্তু আমাদের ডলার জেনারেট হয়। আর কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে যে রেভিনিউ পার মাইল লেখা আছে ধরুন কি সেম বুঝি নাই আরপিএম এ? স্যার আরপিএম যখন আমরা গুগলে সার্চ করছি ওখানে আসছে রেভুলেশন পার মিনিট, আর এখানে দেখা যাচ্ছে রেভিনিউ পার মাইল, ধরনা কি সেম? না আলাদা আলাদা, এটা হচ্ছে পার মাইল আর এটা হচ্ছে পার মিনিট, বুঝতে পেরেছেন? জি স্যার। তো এখন আমরা ইউটিউবের সাইড এটা আমি মানে কিভাবে বুঝবো স্যার? এটা মানে ইউটিউবের কোনটা মানে মাইল বলতে স্যার কি বলছে এখানে মাইলটা? আপনি সিপিএম এবং আরপিএম আপনার বোঝার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনার প্রয়োজন হচ্ছে আপনার কন্টেন্ট ফোকাস দেওয়া, আপনার কন্টেন্ট কিভাবে গ্রোথ হচ্ছে, কিভাবে আপনার চ্যানেল চ্যানেল গ্রোথ হবে, এই জিনিসটা আপনি ফোকাস দেন। আপনি আরপিএম এবং এবং সিটিআর সিটিআর সিপিএম এগুলো বাদ দেন, ঠিক আছে? কারণ এগুলো আমাদের দেখার বিষয় না, এগুলো হচ্ছে আমাদের চ্যানেলের যেগুলো ভিডিও আছে, ভিডিও যতটুকু ভালো হবে এই জিনিসটা তত বেশি র্যাঙ্ক করবে, এগুলো হচ্ছে র্যাঙ্কিং একটা হিসাব, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ বলেন স্যার। আমি একটা চ্যানেল খুলছিলাম, এখন একটু দেখে দিবেন চ্যানেলটা সবকিছু ঠিকঠাক আছে কিনা? আপাতত ক্লাস বিষয়ে আজকে, ক্লাস বিষয়ে কারো কোনো কোয়েশ্চন আছে? ঠিক আছে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, আজকে ক্লাসের ভিডিওটা আপনার ইউটিউবে পেয়ে যাবেন। ওকে।